মুমিন হচ্ছে তারা নবী মোহাম্মদ যে সংজ্ঞাটা গেছে মুমিনে সেটা আমরা একটু দেখে নি দেখেন হ্যাঁ বলেছেন আল্লাহর নাজিল কি বিধানকে তারা ঘৃণা করেছে মেনে নিতে সংকোচ করেছে এই জন্য তাদের সমস্ত ধর্ম আল্লাহ বাতিল করে দিয়েছেন পুরো দিন বাতিল ওমাই ইয়কফুর বিল ইমানে ফাকাদ হাবে তা আমল সুরা মাইদার পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইমানের সাথে যে কুফরি করবে তার ইমান সমস্ত আমল बर्बाद হয়ে যাবে ইসলামের কোন জিনিস মানতে সামান্য সংকোচ করলে ইমান बर्बाद কোন সংকোচ থাকতে পারবে না এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে সামনে না ওয়াতায়না শুনলাম আর মানলাম আর কোনো কথা নেই নবীজি বলেছেন ইনামাল মুমিনু কাল জামালিল আনি ফাইসু মাকিদান কদ মুমিন হলো নাকের রশি লাগানো উটের মতো যেখানে বাঁধবে ওখানে থাকবে কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে নবীজি বলেছেন ইনামাল মুমিনু কাল জামালিল আনি ফাইসু মাকিদান কদ মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো যেখানে বাঁধবে ওখানে থাকবে কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে

মানে একটা মানে জন্তুর মতো মানে এরকম গাধা উজবুক হইতে হবে হইতে হবে তাহলে এটা তো নবী এই সংজ্ঞাটা দিয়ে গেছে এখানে আমি কি করছি ভাই বলেন তো মানে আমি বলতেছি কোনটা যে আপনি যখন বললেন যে আমি কোন দিতে পারি কিনা তো আমরা মধ্যে অনেক ধার্মিকরাও থাকে ধরেন যে সনাতন বৌদ্ধ খ্রিস্টান মুমিন মুমিন ইয়া হইতে পারেন মুমিন হিন্দু মুমিনও হইতে পারেন তাদেরকে আমরা মুমিন বলি যারাই হচ্ছে অন্দ বিশ্বাসী তাদেরকে আমরা মুমিন বলি একটা নদী দুইটা পানি পানি যে থাকে দেখেন মাঝে মাঝে একটা পানির সাথে একটা পানি মিক্সচার হইতেছে না মিক্সচার হবে মানে দুইটা ঠিক ভালো করে গোলামাললেই গোটামাললেই মিক্সচার হবে কি বলে এরকম নদী কি হয় না ভাই দুইটা পানি মানে আলাদা না এরকম নদী কোথাও হয় না

মি মিক্স যে হয় মিশ্রিত যে হয় এটা নির্ভর করে দুইটার মানে ইয়াটা কিরকম দুইটার ভিতরে কি কি জিনিস কি কি পদার্থ আছে কি কি পদার্থ অলরেডি মিশা আছে সেটার উপর নির্ভর করে হয়তো মিশতে একটু বেশি সময় লাগবে হয়তো একটু কম সময় লাগতে পারে একটু বেশি সময় লাগতে পারে কিন্তু মিশবে যে এই বিষয়ে কোনো সন্দেহ নাই সারা পৃথিবীর পানি একটার সাথে আরেকটা মিশতেছে পানি যে মিশে না মিশবে না এটা তো কখনো হইতেই পারে না পানি সবসময় মিশবে কিন্তু কিছু সময় দেখা যায় একটু বেশি সময় বেশি লেগে যেতে পারে আবার কিছু সময় দেখা যেতে পারে এটা হচ্ছে পার্থক্য কিন্তু মিশবে না এটা তো হইতেই পারে না পানি হইলে ফলদের মতো কথা বলে আপনি যদি এই বলদাবি ছেড়ে আপনি যদি মোহনা অঞ্চলে যান মোহনা অঞ্চলে যান গিয়ে দেখবেন জোয়ার ভাটার সময় সমুদ্রের পানি চলে আসতেছে এই নদীর ভিতরে আবার দেখবেন মানে নদীর পানি সব কমে যাচ্ছে সমুদ্রের পানি এখানে এটা একটা কারণ এই কথাটা আমি বলতেছি কেন ভাই আমি এক জায়গায় গেছিলাম একজন মানে বলেন না যে বুজুগ ধার্মিক বড় বড় ভাই এই সমস্ত বুজুর্গের কথা আমার আমাকে আমার কাছে এসে বললাম আপনি আপনার কাছে কি কোনো পয়েন্ট আছে বা কোনো দলিল আছে কোনো যুক্তি আছে সেটা বলেন

ব্যাক কলের মতো কথা বলতে বার্তা বলতেছেন না মানে এগুলোর সাথে কথা বলবো না ভাই কথাবার্তার মানে লাইন ঘাট বুঝা কথা বলবেন কা কে কি বলছে এটা আমার কি ভাই আচ্ছা পরের জনকে যুক্ত করি আধুনিক সময় আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আসিফ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যাঁ আমি অনেক পর আপনার সান্নিধ্যে আসতে বললাম প্রায় নাস্তিক কিছুটা সংশয় আমার ভিতরে আছে সেই সংশয়টার ভিতরে একটা জিনিস আপনার কাছে আমি জানতে চাই যে আমাদের যে সৌরজগত আছে সূর্য এবং পৃথিবী এই যে নির্দিষ্ট গতিতে যে এটা ঘুরছে এটা কি কিভাবে হয়েছে একটু যদি একটু যদি একটু বুঝিয়ে বলতে পারতেন ভাই এ বিষয়ে যখন অমিত ভাই যদি যেদিন থাকবে সেদিন আপনি যুক্ত হেন উনি আরো ডিটেলস ভালোভাবে বলতে পারবেন আমিও বলতে পারবো কিন্তু আমার বলাটা এত মানে প্রিসাইজ হবে না এবং বিজ্ঞানের বিষয়গুলা একটু ভালোভাবে না জেনে বললে বা একটু মিস হলে এটা করাটা উচিত না এই কারণে অমিত ভাই যেদিন আসবে সেদিন আপনি যুক্ত হন ঠিক আছে তারপর আরেকটা কথা আমার হচ্ছিল একটা আমি একটা মানে আমাদের মুসলিমের কোন একটা যে বক্তা গুলো বলে যে বেদুইন জাতি অর্থাৎ বুধ দেবতা এদের ভিতরে একটা মেয়েকে আহ জ্যান্ত কবর দিচ্ছিল সেটার জন্য আমাদের খুব দুঃখ লাগে অথচ ইব্রাহিম নবী তার যে ছেলে স্মাইলকে যখন জবাই দিচ্ছে তখন সেটা আমাদের কোনো দুঃখ লাগে না সেটাকে আবার অন্যভাবে দেখানো হয়েছে এইটা মমিনরা কিভাবে নাই এটা এটা তো নানা ধরনের কন্ট্রাডিকশন তাদের ধর্মের ভিতরে আছে এবং তারা একটা জিনিস নিয়ে গর্ব করে আর একটা জিনিস নিয়ে মানে দুঃখ করে এটা নিজের ধর্ম হলে সেটা ভালো জিনিস আর অন্যের ধর্ম হলে সেটা খারাপ জিনিস সব ধর্মের লোকের চরিত্র আবার দেখবেন একজন হিন্দুকে সে আবার নিজের ধর্মটা আবার ঠিক মানে ভালো লাগবে তার

কি সাহিত্যিক মনের ভাষাটা সুন্দর আজকে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলতে চাই না আপনি আরেকদিন আসবেন আরেকদিন আপনার সাথে ভালোভাবে কথা বলবো আজকে আমি দেখি কোন মুমিন আছে কিনা ইমাম মেহেদি আপনাকে যুক্ত